আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা রাখতেছি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন। সো অনেকদিন পর আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, সেই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে জাস্ট অ্যাপসটি ইনস্টল করে। সো আমি প্রথমে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখিয়ে দিই। দেখুন এই অ্যাপসটার পেমেন্ট প্রুফ আপনি দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ দেখতে পারবেন। এখানে বিকাশ পেমেন্ট, নগদ পেমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে বিকাশে কিন্তু পেমেন্ট করতেছে। এবং মাত্র যদি আপনি 20 টাকাও এই অ্যাপসটা থেকে ফ্রিতে আর্ন করতে পারেন, তাহলে কিন্তু সরাসরি মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টই নিতে পারবেন। অসংখ্য পেমেন্ট প্রুফ দেখতেই পাচ্ছেন, পেমেন্ট প্রুফের অভাব নাই। সো বন্ধুরা, আজকের অ্যাপ্লিকেশনটা থেকে কিন্তু আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন, কোনো ইনভেস্ট করা লাগবে না, জাস্ট অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। কীভাবে ইনস্টল করবেন, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনকাম করে আপনি পেমেন্টটি বিকাশ রিচার্জে পেমেন্ট নেবেন, স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি কমপ্লিট দেখার অনুরোধ রইল। সো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, সবারই কিন্তু আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে, প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। প্লে স্টোরে আসার পর আপনি প্রথমে এখান থেকে সার্চ বারে দেখতে পাচ্ছেন উইল পে অ্যাপসটি ডাউনলোড করে নিন, এবং ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে এই অ্যাপসের লিঙ্কটা আমি দিয়ে রাখবো। ওকে, এই অ্যাপসটার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। এখানে ডাউনলোড করার পর এখানে অবশ্যই 5-স্টার রিভিউটা মাস্ট বি দিয়ে দেবেন। 5-স্টার রিভিউটা দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখানে ওপেন লেখা চলে আসবে, জাস্ট ওপেনের উপরে একটা ক্লিক করে দেবেন। সো এই অ্যাপসটা আপনাকে ফ্রিতে ইনস্টল করতে হবে আপনার স্মার্টফোনটিতে, তাহলে কিন্তু আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন কোনো ইনভেস্ট ছাড়া, জাস্ট আপনার ইন্টারনেট খরচ হবে এতটুকুই। ওকে, সো এখানে দেখতে পারবেন প্রথমে আপনাকে কী করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে নিচে একটা বাটন দেখতে পারবেন, সাইন আপ, এখানে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনাকে প্রথমত এখানে আপনার ফুল নেম দিতে হবে, আপনার একটা ইমেল আইডি দিতে হবে, এরপর 6-ডিজিট পাসওয়ার্ড দেবেন। এখানে রেফারেল কোড হিসেবে এখানে দেখতে পারছেন 1234 এখানে দিয়ে দেবেন। 1234 দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপটা যখন কমপ্লিট হবে এরপর আপনি এখান থেকে সাইন আপে যে জিমেল আইডি দিয়েছেন, জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন ইনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট, শেষ। সো এখান থেকে আমার জিমেল পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর একটা মেসেজ আমাদের সামনে শো করাবে এবং 6টা অপশানে আমাদেরকে কাজ করতে বলতেছে এবং 6টা অপশানে আমরা কাজ করবো। দেখুন এখানে কিন্তু তাদের সাপোর্ট গ্রুপ দেওয়া আছে, ঠিক আছে। এরপর এখানে ওকে বাটন, জাস্ট ওকে বাটনে আমরা একটা ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বয়সটা সিলেক্ট করতে হবে, আপনার কত বয়স চলতেছে রানিং, এখানে সেই বয়সটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা একটু টেন দেবেন, টান দেওয়ার পর এখানে আপনার বয়সটা নির্ধারিত করবেন, এখানে যত বয়স হয় দেওয়ার পর এরপর এখান থেকে আই অ্যাগ্রিতে একটা ক্লিক করে দেবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আর্নিং করা দেখতে পারবেন। এখানে লাকি গেম, স্কার্স, লাকি স্পিন, ওয়াস অ্যাডস, এরপরে দেখতে পাচ্ছেন ভিডিও দেখেও আর্ন করতে পারবেন। এর পাশাপাশি এখান থেকে দেখছেন উইড্র অপশন, জাস্ট উইড্র অপশনে ক্লিক করবেন। যখন আপনি উইড্র অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে পেমেন্ট মেথডগুলো দেখুন, এখানে কিন্তু আপনি আনলিমিটেড কাজ পাচ্ছেন, মাত্র 5000 পয়েন্ট হলে 20 টাকা পাবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা, এখান থেকে আপনি পাচ্ছেন এখান থেকে স্কিটোতে 5000 পয়েন্টে 20 টাকা, যে কোনো অপারেটরে আপনি এখান থেকে ফ্ল্যাক্সি লোড নিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এরপর এখানে বিকাশে 50 টাকা, নগদে 50 টাকা, রকেটে 50 টাকা, এরপর 100 টাকা, নগদে 100 টাকা। সো আপনি যদি বাইরে কান্ট্রিতে থাকেন তাহলে এখান থেকে ইউপিআই আছে, গুগল পে আছে, এগুলো থেকে পেমেন্ট নিতে পারেন। এবং বাইন্যান্সও আছে, দেখতে পাচ্ছেন বাইন্যান্স $2 হলে পেমেন্ট নিতে পারবেন। আপনি এখান থেকে কিন্তু রিচার্জের মাধ্যমে খুব সহজে পেমেন্টটি রিসিভ করতে পারবেন এই অ্যাপসটা থেকে। জাস্ট আপনাকে কী করতে হবে, পয়েন্ট আর্ন করতে হবে। পয়েন্ট আর্ন করার এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন ব্যালেন্স, এখানে আপনি ক্লিক করে দেখবেন আপনি কত পয়েন্ট আর্ন করছেন। এখানে আমার পয়েন্ট দেখাচ্ছে 2000 কত পয়েন্ট দেখতে পাচ্ছেন, 2068 পয়েন্ট আছে। সো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি লাকি স্পিনে কাজ ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশ থেকে কোনো কাজ করতে পারবে না। এবং আবারও আপনাকে যে কাজটি করতে হবে, আরেকটি অ্যাপ্লিকেশন আমাদেরকে হেল্প নিতে হবে। এরপর আপনি লিখবেন ভিপিএন, আপনার ভিপিএনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দুইটাই পেয়ে যাবেন। এবং যে কোনো একটা ভিপিএন আপনি এখানে ডাউনলোড করে নিন, আপনার যদি আগে থেকে কোনো ভিপিএন থাকে তাহলে সেই ভিপিএনটি জাস্ট এখানে ওপেন করুন অ্যান্ড ভিপিএনটি ডাউনলোড করে এখানে ওপেন করে দেবেন। ওকে, ওপেন করে দেওয়ার পর এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়েট করতে হবে, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনার এখানে অ্যাপসটাতে কিন্তু আপনারা আনলিমিটেড কাজ করতে পারছেন এবং এখানে মাসের পর মাস এই অ্যাপসটাতে কাজ করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এরপর এখান থেকে আপনারা দেখতে পারবেন কান্ট্রি আইকন, এখানে ক্লিক করবেন। সো আপনি যে কোনো ভিপিএন কানেক্ট করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ইউএস, ইউকে, কানাডা, আপনি যেটাই সিলেক্ট করতে চান করে কাজ করবেন, কোনো নির্ধারিত কোনো কান্ট্রি আপনারা এখানে বলে দেওয়া নেই। আপনি যে কান্ট্রি দিয়ে কাজ করতে চান যে কোনো একটা কান্ট্রি কানেক্ট করে নেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন, যখন আমাদের এখানে কানেক্ট লেখাটা চলে এসেছে দেখতে পাচ্ছেন ভিপিএনটি কানেক্ট হয়েছে। এরপর আমরা আবার অ্যাপসটি ওপেন করার পর এখানে লাকি গেম অপশানে আমরা ক্লিক করব। ওকে, লাকি গেম অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি 10টা গেম খেলতে পারুন। এখানে দেখুন আপনি কিন্তু 15 পয়েন্ট পর্যন্ত পাবেন এক গেমে। ওকে, এরপর এখানে পয়েন্টটা পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটা অপশন দেখতে পারবেন, আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিই, এখানে প্লে গেমে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটি অ্যাড আসলে আপনি অ্যাডটি এখান থেকে জাস্ট দেখে
সো এখানে অ্যাপটি যখন শেষ হবে আপনি এখান থেকে ব্যাক করে নিন, এখানে ক্রস স্কিপ করে এখানে ক্রোজ আইকনে ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 14 কয়েন পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 14 কয়েন পেয়ে গেছি আমরা 14 কয়েন। ওকে, এরপর এখানে আমরা কী করবো, ক্লাইম যে লেখাটা চলে এসেছে এই যে ক্লাইম, এই ক্লাইম লেখাটার উপরে একটা ক্লিক করে দেবো। ওকে ক্লাইম, ওকে ক্লাইম লেখাটার উপরে আমরা একটা ক্লিক করবো। ক্লিক করার পর একটি অ্যাড আসবে, জাস্ট অ্যাডটা এখান থেকে 3-4 সেকেন্ড রেখে দেবেন। রেখে দেওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এখানে আপনারা ওয়েট করে নেবেন একটু। তারপরে এখানে দেখতে পারবেন একটা ক্রোজ আইকন চলে আসবে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ব্যাক করে নেবেন, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন একটা গেম কিন্তু আমরা কমপ্লিট করলাম। এবার যদি আমরা প্লে গেমে ক্লিক করি, দেখতে পাচ্ছেন প্লে গেমে ক্লিক করে দেওয়ার পর এখানে 15 পর্যন্ত কিন্তু আপনি পয়েন্ট পাবেন। এবার কিন্তু আমরা 10 কয়েন পেয়ে গেছি। আর এখানে ক্লেমে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম কেউন হচ্ছে, জাস্ট টাইম কেউন পর্যন্ত আমরা এখানে ওয়েট করবো, কোনো কিছু কাজ নেই, জাস্ট এতটুকুই কাজ, ঠিক আছে, সিম্পল কাজ। দেখতে পাচ্ছেন এখানে টাইম কেউন শেষ হয়ে গেলে আমাদের কাজটা, আমাদের পয়েন্টটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ওকে, তারপরে এখান থেকে আবারও যদি আপনি গেম খেলতেছেন তারপরে সেম কাজটি করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লাইমে এবার 9 কয়েন পাইছি। অ্যান্ড ক্লাইমে ক্লিক করে দেওয়ার একটি অ্যাড আসলে আপনি এখান থেকে যখন ক্রোজ আইকনটা আসবে, ক্রোজ আইকনে ক্লিক করে জাস্ট এটা কেটে দেবেন। এতটুকুই কাজ, জাস্ট অ্যাড দেখে আর্ন করতে পারবেন এই অ্যাপসটা থেকে। এবং এখান থেকে আমরা ক্রোজ আইকনে ক্লিক করবো এবং ব্যাক বাটন প্রেস করবো। দেখুন আমরা এটা কয়টা গেম খেললাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এরপর এখান থেকে আমরা ব্যাক করবো। ওকে, ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্কার্টস গেম একটা অপশন আছে, এখানে স্কার্টস গেমে ক্লিক করতে পারেন। সো অ্যাড আসলে আপনি যখন এখানে ক্রোজ আইকন আসবে, ক্রোজ আইকনে জাস্ট একটা করে ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন। ওকে, আমরা অ্যাডটা কেটে দিচ্ছি। সো এখানে স্কার্টসও কিন্তু ভালো পয়েন্ট পাবেন, এখানে স্কার্টসে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি 10টা স্কার্টস পাবেন, মানে কার্ডটা এভাবে জাস্ট খসে দেবেন। দেখতে পাচ্ছেন 8 কয়েন পেয়েছি। অ্যান্ড ক্লাইমে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট একটি অ্যাড আসলে অ্যাডটি দেখে নেবেন। অ্যাডটি যখন শেষ হবে এখানে ক্রোজ আইকন চলে আসবে, জাস্ট ক্রোজ আইকনে একটা ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমাদের একটা স্কার্টস কম, আবারও ব্যাক করে আবারও এখানে স্কার্টসে ক্লিক করবেন। তার পাশাপাশি এখানে স্পিন একটা অপশন আছে, লাকি স্পিনে ক্লিক করবেন। লাকি স্পিনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, এখানে অ্যাড আসলে আপনি এখান থেকে উপরে ক্রোজ আইকন আসলে জাস্ট কেটে দেবেন। এতটুকুই কাজ, জাস্ট যেহেতু অ্যাড দেখে আর্নিং দিচ্ছে, আমরা অ্যাড দেখে এখান থেকে আর্ন করতে পারবো। অ্যান্ড এখানে 10টা স্পিন পাবেন। অ্যান্ড এখানে প্লে স্পিনারে ক্লিক করবেন। সো অ্যাড আসলে এখান থেকে জাস্ট ক্রোজ আইকন আসা পর্যন্ত ওয়েট করুন, ক্রোজ আইকন যখন আসবে আপনি এখান থেকে ওয়েট করে নেবেন। ওকে, ওয়েট করে নিচ্ছি। সো এখান থেকে আমাদের ক্রোজ আইকন চলে এসেছে, আমরা কেটে দেবো এবং এখান থেকে ক্লাইমে একটা ক্লিক করবো। আমরা 6 কয়েন পেয়েছি। অ্যান্ড যে অ্যাডটা আসবে জাস্ট অ্যাডটা দেখে নেবো এখান থেকে। সো অ্যাডটা এখান থেকে দেখে নিচ্ছি। সো সিম্পল কাজ। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন জাস্ট টাইম কেউ পর্যন্ত ওয়েট করবো, তারপর পরবর্তীতে আমরা আবারও এখান থেকে স্পিন করবো। সো এখানে আমরা আবারও স্পিনে ক্লিক করবো। স্পিনে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এখানে স্পিনটা এভাবে ঘুরবে, স্পিনটা এখানে ঘুরে পর যেখানে থামবে সেই পয়েন্টটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের 2 কয়েন। অ্যান্ড ক্লাইমে ক্লিক করে জাস্ট অ্যাডটা দেখে নেবো। সো অ্যাডটা দেখা শেষ হয়ে গেলে আমরা ব্যাক করবো। এভাবে আপনি এখান থেকে 10টা স্পিন কমপ্লিট করবেন। সো যখন আপনারা দেখবেন এখানে 10টা স্পিন কমপ্লিট হয়ে গেছে, 10x10 হয়ে গেছে, এরপরে আপনাদেরকে বোনাস নিতে হবে, ঠিক আছে। এখানে বোনাস অপশনটা কিন্তু চলে আসবে আমাদের, যখন বোনাসটা চলে আসবে বোনাস নেবে। সো এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 11x10 আছে। অ্যান্ড এখানে আমরা কী করবো, প্রতিটাতে কিন্তু একই অপশন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমাদের বোনাস নেওয়ার পালা। ওকে, অ্যান্ড এখানে ওকেতে ক্লিক করবো, এখন আমাদের বোনাস নিতে হবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাডটা আসছে, জাস্ট অ্যাডের উপরে একটা ক্লিক করবো। ক্লিক করে আপনি এখান থেকে 5 সেকেন্ড ওয়েট করে আপনি এখানে ব্যাক সাথে সাথে ব্যাক করে নিলে কোনো রকম সমস্যা নেই। দেখুন এটা কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এখন কিন্তু আমরা যদি স্পিন করতে যাই তাহলে দেখতে পাচ্ছেন 30 মিনিট আমাদের ব্রেক টাইম। প্রতিটাতে কিন্তু আপনার ব্রেক টাইম আছে, প্রতিটাতে আপনি এভাবে কাজগুলো সম্পন্ন করতে পারবেন এক এক করে, ঠিক আছে। 6টা অপশনে একই নিয়মের কাজ কিন্তু একই নিয়ম। এরপর আপনি এখান থেকে আরও বেশি আর্ন করতে চাইলে আপনার বন্ধুদের মাঝে ইনভাইট করতে পারেন। এখানে ইনভাইট কিন্তু আপনার হচ্ছে 40% ইনভাইট কমিশন, মানে রেফার কমিশন। আপনার বন্ধু যত আর্নিং করবে তার 40% কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনি বেশি বেশি রেফার করলে আরও বেশি বেশি আর্নিং করতে পারবেন। এরপর এখান থেকে আপনি রেফার করার জন্য আপনি যে কাজ থেকে ইনভাইট নাওতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। ওকে, আপনার রেফারেল কোড সহ অটোমেটিক চলে যাবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যখন উইথড্র হয়ে যাবে এখানে উইথড্রতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পয়েন্ট হয়ে গেলে, এরপর এখানে আপনার নির্ধারিত পয়েন্টটি হয়ে গেলে এখানে রিচার্জ বিকাশ নগদ যেটার মাধ্যমে পেমেন্ট নিতেছেন সেটা কিন্তু পেমেন্ট নিতে পারবেন খুব সহজে এই অ্যাপসটা থেকে। সো এই অ্যাপসটা কিন্তু 1-2 দিনের জন্য নয়। সো আপনারা কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন এই অ্যাপসটা থেকে ফ্রিতে। সো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। খুদা হাফেজ।